ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যে বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে পিজি অ্যাডমিশন নিয়ে আপনাদের এতদিন কোয়ারি পেয়েছিলাম তো আজকে জানিয়ে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু ফাইনালি বেরিয়ে গেছে পিজি পিজি অ্যাডমিশনের নোটিশ এম এম এসসি এম কম এমবিএ এলএলএম এম এড এমপিইএড এরকম প্রচুর কোর্সের ওপর বেরিয়ে গেছে এই নোটিশটি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন নোটিশটা বলে দিচ্ছি এবং তার সাথে কি এলিজিবিলিটি কী যোগ্যতা চাইছে সেটা বলে দিচ্ছি কোর্স ফিস কত কোথায় কোথায় কত সিট আছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি একটা ভিডিওতেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো প্রথমে আমি সরাসরি চলে যাচ্ছি এই পুরো জিনিসটা জানার জন্য আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাচ্ছি তবে ওয়েবসাইটটা হচ্ছে পিজি অ্যাডমিশান ডট বি ইউ তো বা ডট এসি ডট ইন অর্থাৎ এটা বা পিজি অ্যাডমিশনের জন্য একটা সেপারেট ওয়েবসাইট করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এখান থেকে গেলে কিন্তু আপনারা দেখে নিতে পারছেন তাদের ইউনিভার্সিটির আপডেটটা আমি এই ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে দেখুন দুটো অপশান আছে প্রথমত একটা অপশান রয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েশান বা আর্টস কমার্স ল অ্যান্ড ফাইন আর্টস মিউজিক আর এদিকে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান সায়েন্স তো দুটোর মধ্যেই একই সে একটাই ব্রোশিওর তার ফলে এই ফার্স্ট ইয়ারটা ক্লিক করলেই আপনার কাছে পুরো ব্রোশিওরটা ওপেন হয়ে যাবে যেটা আমার কাছে অলরেডি ওপেন করা আছে অ্যাডমিশনের জন্য কিন্তু তেইশ তারিখ অর্থাৎ কালকের থেকে শুরু হয়ে গেছে এবং তিন তারিখ অবধি লাস্ট ডেট আমি টোটালটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে প্রচুর সাবজেক্ট আছে বাংলা আছে ইংলিশ ইকোনমিক্স তারপরে এম রয়েছে ল রয়েছে দেখুন এম রয়েছে এম বিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর রয়েছে এম বি এ ট্যুরিজমের ওপর রয়েছে এম বিএ এর ওপর রয়েছে তো এইভাবে মোটামুটি এখানে স্ক্র এমপিএড রয়েছে ফিজিক্যাল এডুকেশনের ওপর তো এখানে আপনি মোটামুটি দেখে নিতে পারছেন টোটাল ইনটেক কত অর্থাৎ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কত ইনটেক রয়েছে এবং প্লাস কলেজে কত করে ইনটেক রয়েছে মানে যেমন ধরুন এটা হচ্ছে ইউনিভার্সিটিতে এতগুলো রয়েছে ইনটেক এর মধ্যে এইটি টোয়েন্টিতে হবে আবার এখানে বার্ড ওয়ান রাজ কলেজ যেটা আটত্রিশ এখানেও রয়েছে ধরুন ইনটেক তো এইভাবে প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটি মিলে টোটাল সিটটা এখানে দিয়ে দিয়েছে তো একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসলাম এখানে দেখুন বলে দিয়েছে ইনটেক এইটটি পার্সেন্ট ক্যাটাগরি অফ আর্টস ফ্যাকাল্টি আদার দ্যান মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট তো মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যত অন্যান্য ক্যাটাগরি আছে সেসব জায়গায় ইনটেকগুলো এখানে ক্লিয়ার করে বলা আছে প্রথমত বলে দিই বর্ধমান কিন্তু একদম এবং টোয়েন্টি পার্সেন্টটাও এখানে ডিভাইডেশন করা আছে বর্তমানে বিভিন্ন কিছু সাবজেক্টের জন্য নেওয়া হচ্ছে আপনার শুধুমাত্র গ্র্যাজুয়েশানের মার্কস নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় নেওয়া হচ্ছে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান তিনটে মার্কস নেওয়া হচ্ছে এটা যেমন এমএসসির দেখুন এখানে যতগুলো কোর্স রয়েছে তার সাথে এখানে ইনটেক ক্যাপাসিটিগুলো বলে দিয়েছে এবং এইটি টোয়েন্টিতে পুরো জিনিসটা হবে সেটা তো আমরা আগেই জানতাম এখানে যেমন বলে দিয়েছে দেখুন এম এড এম এডের জন্য এইটি টোয়েন্টিতে ভাগ করে দিয়েছে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট কোনগুলো যেমন এনভারমেন্টাল স্টাডিজ বায়োটেকনোলজি আপনার জিওস্পেটিক্যাল সায়েন্স লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তো তার সাথে মাস কমিউনিকেশন এমবিএ ওমেন স্টাডিজ তা আপনারা যারা এম বি প্ল্যান করছিলেন অনেক দিন ধরে বা বলছিলেনও কারণ বর্ধমান এম বি এর জন্য যথেষ্ট করে ইউনিভার্সিটি এবং তো সেই ক্ষেত্রে আপনারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের বলি আপনাদের যে মার্কসটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে সিক্সটি পারসেন্ট অনার্স মার্কস সেই হিসাবে হবে আপনার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এইচএস এর টোয়েন্টি পার্সেন্ট মাধ্যমিকের মার্কস এই হিসাবে কিন্তু ক্যালকুলেট করে আপনাদের কিন্তু এম বিএর এর অ্যাডমিশন বা এই সাবজেক্টগুলোর ওপরের সাবজেক্টগুলোর অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি টাইটেরিয়া আলাদা করে হচ্ছে এবং এখানে এছাড়া তো আপনার অন্যান্য যত এম এমএসসি এম কম কোর্স আছে সেক্ষেত্রে আপনাদের লাগছে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস এছাড়া এস সি এস টি ও জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যেটা সব জায়গায় আছে আর একটা জিনিস বলে দিয়েছে নো ক্যান্ডিডেট হ্যাভিং অপটেন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম অ্যান্ড ওপেন ইউনিভার্সিটি অ থ্রু ডিস্টেন্স এডুকেশন মোড ইজ এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু এনি কোর্স ফর পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ তো তারপরে বলে দিয়েছে যে যত ক্যান্ডিডেট আছে যারা আলটিমেটলি বা ওপেন থেকে পড়েছে তারা কিন্তু নো ক্যান্ডিডেট বলে দিয়েছে যে কোনো এখান থেকে পাশ করলে কিন্তু তারা এলিজিবল নয় তো বা এলিজিবিলি টাইটেরিয়া ফর অ্যাডমিশান পিজি কোর্স অর আদার কোর্স এম এডের জন্য যেমন বলে দিয়েছে আপনাকে বিএড রাখতে হবে তো এইভাবে আপনি আপনার মোটামুটি দেখে নিতে পারেন যেমন আমি একটা লাইব্রেরি সায়েন্স বলে দিই লাইব্রেরি সেন্সের জন্য বলে দিয়েছে যে মাস্টারি লাইব্রেরি সেন্স করতে গেলে রেগুলার অনার্স গ্রাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন এনি সাবজেক্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাকে কিন্তু তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন মাস কমিউনিকেশনের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্ক্স এর ক্ষেত্রে বলে দিয়েছে রেগুলার অনার্স থাকতে হবে আপনাকে অর্থাৎ ডিস্টেন্স থাকলে কিন্তু এখানে বর্ধমানে আপনারা আবেদন করতে পারবেন না এবং বলে দিয়েছে হু হ্যাভ ডান থ্রি ইয়ার্স অনার্স কোর্স মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস হাউ এভার ফার্স্ট প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপি অ্যাড ইন দ্য হ্যাভ ভ্যালি ক্যাড ম্যাট জি ম্যাট তো এই সমস্ত যে পরীক্ষা আচ্ছা তো বর্ধমান বিশ্ববিদ্যালয় একদম নর্থ বেঙ্গলের মতন বলেছে আপডেটটা অর্থাৎ যারা ক্যাড ম্যাট যত পরীক্ষা দিয়েছে এবং এই পরীক্ষার ভ্যালিড স্কোর আছে সেই স্কোর থাকলে আপনাদের প্রথমে ভর্তি নেওয়া হবে যাদের এরকম স্কোর নেই তারপরে যদি সিট ফাঁকা থাকে যেটা এআইসিটিও তার রুলসে বলে দিয়েছিল সিট ফাঁকা থাকলে মেরিট লিস্ট অনুযায়ী তাহলে ভর্তি হবে সেটাই হবে তা অর্থাৎ আপনাদের এম বিএ যারা অ্যাডমিশন নিতে চাইছেন এবছর যারা ফাইনালি গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু ক্যাড বা ম্যাট এসব পরীক্ষা দেওয়া নেই তারাও কিন্তু এই এম বি এর জন্য আবেদন করতে পারছেন টোটাল সিট পূরণ হয়ে যাওয়ার পর যদি কিন্তু সিট বাকি থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটা তখন নেওয়া হবে প্রসিডিওর অফ সিলেকশান এখানে বলে দিয়েছে যে পুরোটাই আপনার আলটিমেটলি বা অনার মানে আপনার মেরিট অনুযায়ী পুরো মার্কসটা হচ্ছে এইটি টোয়েন্টি ডেক্সপেক্টে এবং মাল্টি সাবজেক্টও বলে দিয়েছে যে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তিনটে নাম্বারকে নিয়ে হচ্ছে তো এইভাবে আপনারা দেখে নিতে পারছেন এখানে টোটাল মা একদম কোর্স ফিসটা একটু বলে দিই আমি যেমন ধরুন এখানে ম্যাথের জন্য বলে দিয়েছে কোর্স ফিস উনত্রিশশো টাকা ফিজিক্সের জন্য উনত্রিশশো নব্বই কেমিস্ট্রির জন্য একত্রিশশো দশ জুলজির জন্য তিন হাজার আট আশি তো এইভাবে আপনার আর্টস কমার্স সায়েন্স যেটা আছে আপনি আপনার কোর্স ফিসটা একটু দেখে নেবেন যেমন এখানে দেখুন অ্যাডমিশন ফিস বলে দিয়েছে কলেজ ওয়াইজ যেমন জিওগ্রাফির জন্য বলে দিয়েছে পনেরোশো নব্বই টাকা অ্যাডমিশন ফিস এই কলেজটিতে লাগছে হুগলি মহিষিন কলেজ সেখানে লাগছে হচ্ছে পনেরোশো ছত্রিশ টাকা লাগছে তো এইভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারছেন যে আপনারা যেখানে যেখানে আলটিমেটলি অ্যাডমিশন নিতে চাইছেন আরেকটা কথা বলি প্রচুর কোয়ারি ছিল যারা অন্তত এলএলএম করার প্ল্যান করছে হুগলি মহিষিন থেকে তাদেরকে বলি আপনাদের কিন্তু হুগলি মহিষিনের আন্ডারে এলএলএম এর অ্যাডমিশনও চলছে তো এটা হচ্ছে মোটামুটি ইনফরমেশান বসিওর এবার আমি বলে দিচ্ছি আপনাদের এখানে ডেটটা দেখুন তেইশ তারিখ থেকে তিন তারিখ অবধি কিন্তু আপনার লাস্ট ডেট তার মধ্যে অ্যাপ্লিকেবল করতে হবে টোটাল জাস্ট অ্যাপ্লাই কমপ্লিট করে নিতে হবে আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে নতুন যারা করছে এই তিন নম্বরটা ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে চার নম্বরটা হচ্ছে যারা অলরেডি করা আছে তো তিন নম্বরটা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে আপনার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে নতুন এবং এখানে বলিয়ে দিয়েছে যে মা আলটিমেটলি বা মজিলা দিয়ে বা গুগল ফায়ারফক্স গুগল ক্রোম দিয়ে বলেছে পুরো জিনিসটা ওপেন করতে তো আমি এটা ক্রোম দিয়েই ওপেন করেছি তো এখানে দেখুন টোটাল বলে দিয়েছে টোটাল সাবজেক্ট মিনিমাম এলিজিবিল ক্রাইটেরিয়া ফটো সমস্ত কিছু আপনাকে হাতের কাছে রেডি রাখতে বলছে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস সেগুলো সব আপলোড করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য দেখুন আপনাকে এখানে লাগছে হচ্ছে প্রথমে আপনার নাম দেবেন এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে আপনার মেল আইডি এখানে মেল আইডিটা আরেকবার লিখবেন এবং মেল আইডিটা কিন্তু ঠিকঠাক দেবেন যাতে আপনার সমস্ত ডকু ইনফরমেশানগুলো পান মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছেন এখানে আবার আপনার একটা মোবাইল নাম্বার যেটা আছে সেটাই আবার লিখলেন এটা যেখানে দিয়েছেন এবং এখানে কান্ট্রিটা আপনি আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন তো এই হিসাবে আপনি মোটামুটি তারপরে দেখুন এখানে একটা আই এগ্রি বলে অপশান আছে এটা ক্লিক করলেন এখানে যে লেখাটা পাচ্ছেন লেখাটা এখানে লিখে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার রেজিস্টার হয়ে গেল এবং স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে ডকুমেন্টসগুলো আমি আরেকবার একটু আপনাদের ছোট করে বলে দিই সেটা হচ্ছে কি কী লাগছে দেখুন এখানে বলে দিচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে মিনিমাম আশি কেবির মধ্যে এগুলো সব ফার্স্ট স্ক্যানার দিয়ে আপনারা ইজিলি এটাকে ছোট করে এটাকে আপনি ক্রপ করে এটাকে নিজের মতন সাইজ করে নিতে পারছেন আর একটা বলছি স্ক্যান কপি লাগছে হিজ অর অহার ইমেজ অর্থাৎ আপনার সিগনেচারের একটা স্ক্যান কপি লাগছে অ্যাডমিট কার্ড লাগছে মাধ্যমিকের এবং বোস সাইড মার্কশিট ইন সিঙ্গেল পিডিএফ ফাইল অফ অল এক্সামিনেশান অর্থাৎ মার্কশিটের যে সামনে এবং পিছন দুটো সাইডটাই কিন্তু আপনাকে পুরোটা একটা পিডিএফের মধ্যে করতে হবে অর্থাৎ যেভাবে আপনারা ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন পরপর আপনারা আলটিমেটলি ফটো তুলে একটা পিডিএফে পুরো পুরো দশটা কুড়িটা তিরিশটা পেজকে করেছিলেন সেভাবেই আপনার মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশানে টোটাল যত মার্কশিট আছে সব মোটামুটি সামনে অত ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক এই করে করে টোটাল পর 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 টোটাল পরপর পরপর আপনাকে একটাই পিডিএফের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে তার সাথে বলে দিয়েছে যে আপনার যদি এসসি সি এস বা রিজার্ভেশন ক্যাটাগরি থাকে তাহলে সেটা দেবেন এবং বলে দিয়েছে তার সাথে আপনার অল এক্সামিনেশান সার্টিফিকেট আচ্ছা যদি যা যা সার্টিফিকেট আছে সেগুলোকেও আপনি দিয়ে দিচ্ছেন সেগুলোকেও বলেছে যে ওই ফাইলটার মধ্যেই রাখতে অর্থাৎ যে ফাইলে মার্কশিট দিচ্ছেন দরকার পড়লে সে ফাইলেই প্রথমে মাধ্যমিকের ধরুন মার্কশিট দিলেন সামনে পিছন তারপরে তার সার্টিফিকেট দিয়ে দিলেন এইভাবে আপনারা করতেই পারেন তো মোটামুটি এই ভিডিওটা এত অবধি হল পরবর্তী আমি আপডেট পাব নিয়ে আসবো ভারত একবেন সবাই বিশাল বড়ো বেস্ট অফ লাক কংগ্রেচুলেশন হোক কল